নমস্কার বন্ধুরা, এখন চলছে ভ্যালেন্টাইন উইক আর ইচ্ছারন্ধন আপনাদের জন্য নিয়ে চলে এসেছে ভ্যালেন্টাইন স্পেশাল একটি রেসিপি। আজ আমি বানাবো ভ্যালেন্টাইন স্পেশাল হার্টশেপ কুকি। এটা দুটো পদ্ধতিতে তৈরি করব, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দুটো পদ্ধতি ভীষণই ভালো, যেটা সহজ মনে হবে সেটা আপনারা করবেন, আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। এখন একটা পাত্রে প্রথমেই আমি 300 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি, এর মধ্যে মিশিয়ে দেব স্বাদমতো নুন, আর দিয়ে দেব একটুখানি খাবার সোডা। এবার নুন আর খাবার সোডাটাকে ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে দেব, আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 30 ml সাদা তেল। রিফাইন্ড যে কোনো অয়েলই আপনারা দিয়ে দিন। এবার ভালো করে এইভাবে হাতের তালু দিয়ে ঘষে ঘষে ময়নটা দিয়ে দেব। ময়ন দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 ml দুধ। আমি এখানে ফুল ফ্যাট দুধ দিয়ে দিয়েছি। এবার এটাকেও খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে দেব। এখন প্রয়োজন মতো জল এর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 50 ml জল দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে আরেকটু জল দিয়ে দেব, তবে ময়দাটাকে একটু শক্ত করে মাখতে হবে। ময়দাটা যদি নরম মাখা হয় তাহলে কুকিজগুলো একদমই ভালো হবে না। এখন 50 ml আরও আমি জল দিয়ে দিলাম, কারণ এখানে জল দেওয়ার প্রয়োজন রয়েছে। এখন ভালো করে ঠেসে এটা মেখে নেব। আমার এখানে মাখা প্রায় হয়ে এসেছে, এবার এটাকে ঢাকা দিয়ে অন্তত পক্ষে 15 মিনিটের জন্য রেখে দেব। ঢাকা আমি দিয়ে দিলাম, এখন 15 মিনিট পর এটাকে খুলে নেব। দেখুন ময়দাটা এখানে সেট হয়ে গেছে, এবার এর থেকে ছোটো ছোটো করে নেচি কেটে নেব। বন্ধুরা, একটা কথা এখানে মনে রাখবেন, ভ্যালেন্টাইন রেসিপির সবথেকে বড় উপাদান হলো ভালোবাসা। তাই আপনি যাই কিছু বানান না কেন, তার মধ্যে প্রচুর ভালোবাসা রাখবেন। এখন নেচি কাটা হয়ে গেছে, আমি এই নেচিগুলোকে বেলে নেব। যেভাবে আমরা রুটি বেলি ঠিক সেভাবেই বেলবো, একটু পাতলা করে বেলবো, যাতে কুকিজগুলো গড়তে আমাদের সুবিধা হয়। নেচি ছোটো করেছি তাই খুব বড় বেলা যাবে না, তবে যতটা বড় বেলা সম্ভব এখানে বেলে নিচ্ছি। আমি বেলার পর আপনাদের একবার দেখিয়ে দেব। দেখুন এরকম পাতলা কিন্তু বেলতে হবে। এবার এর উপরে জল লাগিয়ে নেব, সব দিকটা ভালো করে জল লাগিয়ে নিতে হবে, না হলে ভাঁজ করলে ভাঁজটা আটকাবে না, বা আটকালেও পরে সেটা খুলে যাবে। তো এইভাবে সব দিকটা ভালো করে জল লাগিয়ে নিলাম। এখন একটু করে অংশ নিয়ে এইভাবে মুড়ে দেব। ছোটোবেলায় ঠিক যেভাবে কাগজের হাত পাখা তৈরি করা হতো, ঠিক সেই প্রসেসেই এখানে পুরো রুটিটাকে মুড়ে দেব। পিছন দিকটাও অল্প অল্প করে এইভাবে জল লাগিয়ে দিতে হবে, না হলে ভাঁজটা কিন্তু পরে খুলে যাবে। তাই পিছন দিকটা অল্প অল্প করে জল লাগিয়ে এইভাবে মুড়ে নিন। আপনাদের দেখানোর জন্য আমি এটাকে আরও ধীরে ধীরে করছি, না হলে এটা করতে খুব একটা বেশি সময় লাগবে না। আর এই ডিজাইনটা এতটাই সহজ যে এটা যে কেউ বানাতে পারবে। তাছাড়া মনের মানুষের জন্য আপনি ভালোবাসা মিশিয়ে যা কিছু তৈরি করবেন সেটা অবশ্যই ভালোই হবে। দেখুন এইভাবে পাট পাট করে ভাঁজ করে নিতে হবে। এবার সাইডটাও একটু জল লাগিয়ে ভাঁজ করে নেব। এখন দুটো প্রান্তকে জুড়ে দিতে হবে ঠিক এইভাবে, এখানেও একটু জল লাগিয়ে নেবেন, না হলে এটা পরে খুলে যাবে। আর মাঝখানটাকে প্রেস করে হার্ট শেপ দিয়ে দিন। দেখুন এটা দেখতে ঠিক হার্ট শেপ হয়েছে, আর কতটা মিষ্টি দেখতে লাগছে। এইভাবে আমি সবকটা বানিয়ে নেব। একই পদ্ধতিতে আমি সবকটাকে রেডি করে নিয়েছি। এখন কুকিজকে আমরা দুটো মেথডে বানাবো, চলুন আপনাদের প্রথম মেথডটা দেখিয়ে দিই। আমি একটা কেক তৈরির মোল্ড নিয়ে নিয়েছি, এখন এর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি। এখন একটা বাটার পেপারকে এই নিচে লাগিয়ে দেব, যাতে কুকিজগুলো রেডি হওয়ার পর আটকে না ধরে খুব সহজেই বেরিয়ে আসে। বাটার পেপার লাগিয়ে দেওয়ার পর এবার কুকিজগুলো এর মধ্যে সাজিয়ে দেব, পাশাপাশি সাজাবো, একটার উপর একটা দেবেন না, তাহলে এটা আটকে ধরবে। সবকটা কুকিজ দেওয়া হয়ে গেছে, এখন এটাকে বেক করে নেব। মাইক্রোওভেন থাকলে তাতেই বেক করে নিতে পারেন, আমি এখানে গ্যাস ওভেনে বেক করব। তাই একটা প্রেশার কুকার গ্যাসের উপর বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম নুন। এটা আমার আগে থেকে বেক করা নুন আছে, তাই কালারটা একটু অন্যরকম লাগছে। এখন কুকিজের মোল্ডটা এই প্রেশার কুকারের মধ্যে ঢুকিয়ে দেব, আর ঢাকনা বন্ধ করে আমি এটাকে 15 মিনিট হতে দেব।
15 মিনিটেই এটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে। প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিলাম, আর মনে করে গার্ডার আর সিটিটা কিন্তু খুলে নেবেন, আর গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন। 15 মিনিট পর আমি এখানে ঢাকা খুলে ফেললাম। দেখুন কুকিজগুলো এখন রেডি হয়ে গেছে। এবার এই মোলটাকে বের করে নেব। এখন কুকিজের উপরে আমি একটু সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। এইভাবে সুগার সিরাপ ব্রাশ করার পর এর মধ্যে কিছু চিনির দানা উপর থেকে ছড়িয়ে দেব। আর ওই একইভাবে কুকিজগুলো উল্টে নিয়েছি, উল্টে নিয়ে সুগার সিরাপ ব্রাশ করে এর মধ্যে চিনির দানা ছড়িয়ে দিলাম। দেখুন কুকিজগুলো এখন রেডি হয়ে গেছে, আর দেখতে এটা কত সুন্দর হয়েছে। চলুন এবার সেকেন্ড মেথডে, ওভেনে একটা বাটি বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 250 গ্রাম চিনি। এবার সামান্য একটু জল দেব যাতে চিনিটা তাড়াতাড়ি মেল্ট হয়ে যায়। দেখুন 3-4 মিনিট পরই এখানে সুগার সিরাপ রেডি হয়ে গেছে। খুব একটা গাঢ় সিরাপ কিন্তু রেডি করতে হবে না, আমাদের পাতলা আর গাঢ়র মাঝামাঝি একটা সিরাপ রেডি করতে হবে। এখন গ্যাসটাকে আমি অফ করে দেব আর এই সুগার সিরাপটাকে ঠান্ডা হতে দেব। এবার কড়ায় আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা ভালো করে গরম হয়ে এলে এর মধ্যে গড়ে রাখা কুকিজগুলো দিয়ে দেব। কুকিজ দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভেজে নেব। এখন উল্টে পাল্টে এগুলোকে ভাজতে হবে, দুই দিক একটু লালচে করে ভেজে এগুলোকে তুলে নেব। বন্ধুরা আরও একবার আপনাদের মনে করিয়ে দেব, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা বেল আইকনটিও অন করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। এখন এই কুকিজগুলো ভেজে রেডি হয়ে গেছে, এগুলোকে তুলে আমি সুগার সিরাপের মধ্যে দিয়ে দেব। তবে খুব বেশিক্ষণ কিন্তু সুগার সিরাপের মধ্যে ভিজিয়ে রাখবো না, একটুখানি মাখিয়েই তুলে নেব। আমি এখানে হার্ট শেপ কুকি বানানোর 2 মেথড আপনাদের দেখিয়েছি, আপনাদের যেটা সুবিধা মনে হবে সেটাতেই তৈরি করুন। তবে এই ভ্যালেন্টাইন উইকে অবশ্যই আপনার ভ্যালেন্টাইনের জন্য এই হার্ট শেপ কুকি তৈরি করুন, আর মনের মানুষের হৃদয়কে জয় করে নিন। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।